ফেভার হচ্ছে একটি বিশ্বের পপুলার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এখানে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ফেভার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। वेलकम टू कम्प्यूटर स्क्रीन। अपनारा फाइबर अकाउंट क्रिएट करार्जन आपनार कम्प्यूटर थेके प्रथमे अपनारा एकटी ब्राउजार ओपेन करबेन, तारपर सार्च बारे टाइप करबेन www.fiverr.com। তাহলে ফাইবারের ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। তো ফাইবার হচ্ছে বিশ্বের জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং সাইট। যারা ফ্রিল্যান্সিং করে তাদের বেশিরভাগই ফাইবারে কাজ করে থাকেন। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা জয়েন বাটনে ক্লিক করবেন, তারপর আপনারা কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, গুগলের মাধ্যমে আপনারা ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন, এবং অ্যাপল আইডির মাধ্যমে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। তো আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি। তারপর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তারপর আপনার একটি ইউজার নেম এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা পাসওয়ার্ড বক্সে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই কমপক্ষে 8 ক্যারেক্টারের হতে হবে। ইউজার নেমে আপনারা আন্ডার স্কোর দিয়ে দিবেন, এখানে কোনো স্পেস থাকা যাবে না। তারপর আপনারা জয়েন বাটনে ক্লিক করবেন। You need to activate your account. আপনার জিমেইলে চলে যেতে হবে, গিয়ে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নিতে হবে। তো আমি জিমেইলে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ফাইবার থেকে একটি মেল করা হয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হেই দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইওর প্রোফাইল। তারপর আপনার প্রোফাইলটিকে এডিট করতে হবে, তার জন্য আপনারা এডিট ইওর প্রোফাইলে ক্লিক করবেন, তারপর আপনার ফুল নেম এখানে দিয়ে দেবেন।
তারপর আপনার অনলাইন স্ট্যাটাস এখানে সিলেক্ট করে দিবেন। তার জন্য আপনার ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। ওয়ান আওয়ার, ওয়ান ডে, ওয়ান উইক, ফর এভার, ওয়ান ডে আমি সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সেটিংসটি আপগ্রেড হয়ে যাবে। সিকিউরিটি অপশানে ক্লিক করার পর আপনারা যদি চান আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। তার জন্য আপনাকে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে, তারপর একটি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনার ফোন ভেরিফিকেশন করতে পারবেন। তার জন্য আপনার ভেরিফাই নাও বাটনে ক্লিক করবেন এবং একটি সিকিউরিটি কোয়েশ্চন অ্যাড করতে পারবেন এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনারা অন করতে পারবেন। তারপর আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার একটি প্রোফাইল পিকচার এখানে আপনারা আপলোড দিবেন। তারপর আপনার সম্পর্কে একটি ইন্ট্রো এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি একটি ইন্ট্রো এখানে টাইপ করে রেখেছি, সেটি কপি করে এখানে পেস্ট করতেছি। তারপর আপনারা আপডেট বাটনে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে এখানে আপনারা ডেসক্রিপশান অ্যাড করে দিবেন। তার জন্য আপনারা এডিট ডেসক্রিপশানে ক্লিক করবেন। তো আমি একটি ডিসক্রিপশান লিখে রেখেছি, এটি আমি কপি করে পেস্ট করতেছি। আপনারা কি কি কাজ পারেন সেটির উপর একটি সুন্দর করে ডিসক্রিপশান এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর আপনারা আপডেট বাটনে ক্লিক করবেন। তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেটি আপনারা এখানে অ্যাড করে দিবেন। তার জন্য আপনারা অ্যাড নিউ এ ক্লিক করবেন। তারপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ নাম দিয়ে দিবেন, দিয়ে অ্যাড করে দিবেন। তো আমি ইংলিশে রাখতেছি। তারপর আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে আপনারা অ্যাড করবেন। তার জন্য আপনারা এখানে ফেসবুক অ্যাড করার জন্য আপনারা ফেসবুকের উপরে ক্লিক করবেন। তারপর কন্টিনিউয়াস এখানে নাম দেখাবে, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার ফেসবুকটি অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন। তারপর অপশনটি রয়েছে স্কিলস, এখানে আপনারা অ্যাড নিউ এ ক্লিক করে আপনার স্কিলগুলো অ্যাড করে দেবেন। তা আমি স্কিলগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর আপনারা স্কিলটি বিগিনার না ইন্টারমিডিয়েট না এক্সপার্ট লেভেলের সেটি আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর অ্যাড বাটনে ক্লিক করে দিবেন, তাহলে স্কিলটি অ্যাড হয়ে যাবে। তারপর গ্রাফিক্স ডিজাইনের উপর আরও রয়েছে লোগো ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, ফটো এডিটিং, এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এগুলো আমি পরে অ্যাড করব। তারপর আবার অ্যাড নিউ এ ক্লিক করবেন। করার পর আপনার স্কিল অ্যাড করবেন। তারপর আপনারা লেভেল অ্যাড করে দিবেন। তারপর অ্যাড বাটনে ক্লিক করবেন। তারপর আবার অ্যাড নিউ এ ক্লিক করবেন। এভাবে পরপর আপনারা আপনাদের স্কিলগুলো অ্যাড করে দিবেন। তারপর অপশানটি রয়েছে এডুকেশান,
এখানে আপনারা এডুকেশন অ্যাড করার জন্য অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা কান্ট্রি অফ কলেজ অবলিক ইউনিভার্সিটি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, তারপর কলেজ নেম এখানে দিয়ে দিবেন। এখানে টাইটেল দিয়ে দিবেন। তারপর আপনার ইয়ার অফ গ্র্যাজুয়েশন এখানে আপনারা ইয়ার সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা মেজর একটি সাবজেক্টের নাম এখানে আপনারা দিয়ে দিবেন, আমি বায়োলজি দিয়ে দিচ্ছি। তারপর আপনারা অ্যাড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে অপশানটি রয়েছে সার্টিফিকেশান, আপনারা যেসব স্কিল ফাইবারে অ্যাড করেছেন সেসব স্কিলের উপরে যদিও আপনারা কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করে থাকেন এবং সার্টিফিকেট পেয়ে থাকেন, তাহলে সেই সার্টিফিকেট আপনারা এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করে অ্যাড করে দিবেন। প্রথমে রয়েছে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, আপনারা কিসের উপর কোর্স করছেন সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট BEMT। তারপর রয়েছে সার্টিফাইড ফ্রম, আপনার প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিবেন। তারপর আপনারা ইয়ার দিয়ে দিবেন, কত সালে করেছেন। তারপর অ্যাড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার সার্টিফিকেটটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা যদি আরও সার্টিফিকেট অ্যাড করতে চান তাহলে আবার আপনারা অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তারপর আপনার সার্টিফাইড ফর্ম দিয়ে দিবেন। তারপর আপনার ইয়ার দিয়ে দিবেন, তারপর অ্যাড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার সার্টিফিকেটগুলো অ্যাড হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফাইবারে গিগ ক্রিয়েট করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নেক্সট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।